লিনোভো XT90 TWS ইয়ারফোন নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স। ডিজাইন নিয়ে কথা বললে প্রথম দেখায় এটাকে যে কেউ অ্যাপলের এয়ারপডস প্রো বলে ভুল করতে পারে, মানে এয়ারপডস প্রো থেকে যেটা ডিজাইনটা ইন্সপায়ার সেটার দিকে তাকালেই বোঝা যায়। ব্যাটারি কেসের যে ফ্ল্যাপ কভার আর যে মূল বডি সেটার মাঝে একটা গ্রুভের মতো দেওয়া আছে আঙুল বা নখ রেখে সহজেই ফ্ল্যাপটা খোলার জন্য। ওই গ্রুভটার নিচে রয়েছে লিনোভোর ব্র্যান্ডিং করা, তার নিচে রয়েছে একটা এলইডি ইন্ডিকেটর, আর এই ব্যাটারি কেসটার যে নিচের দিকটা সেখানে রয়েছে একটা ইউএসবি সি পোর্ট, আর ইউএসবি সির পাশে লিনোভোর ব্র্যান্ডিং করা রয়েছে, আর XT90 যে মডেল সেটাও লেখা রয়েছে। তার ডান পাশে কিছু লেখা রয়েছে। ব্যাটারি কেসের যে ফ্ল্যাপটা সেটার মধ্যে কেমন যেন একটা বন্ধ হয়ে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে, আর এই ফ্ল্যাপটার যেই হিঞ্জ সেখানে কোনো স্প্রিং আছে বলে মনে হলো না। এই ফ্ল্যাপটা ম্যাগনেটিক মেকানিজমের মাধ্যমে বন্ধ হয় এবং বেশ শক্তপোক্ত হয়েই থাকে, আনএক্সপেক্টেডলি খুলে যাবে এরকম কোনো ব্যাপার মনে হয় না। ফ্ল্যাপটা খোলার পর ইয়ারফোনগুলোর দিকে তাকালে দেখা যায় যে ইয়ারফোনের স্টেমগুলো একটু চ্যাপটা ধরনের ডিজাইন করা, সিলিন্ড্রিক্যাল মানে রাউন্ডের যেসব স্টেম আমরা ইউজুয়ালি দেখতে পাই এই স্টেমটা আসলে সেরকম নয়। ইয়ারফোনগুলো ধরতে আসলে হাতে খুব একটা কমফোর্টেবল লাগে না। ইয়ারফোনের ইয়ারপিসটার কাছে দেখা যায় যে কালো রঙের একটা ভেন্টের মতো রয়েছে, এর কোনো ফাংশনালিটি পাওয়া যায়নি, হয়তো বা পুরোটাই শুধুমাত্র একটা ভিজুয়াল ডেকোরেশন মেবি। এই স্টেমের বাইরের সাইডটা টাচ সেন্সিটিভ, স্টেমের মধ্যে রয়েছে মাইক এবং এল আর ইন্ডিকেটরও দেওয়া রয়েছে, আর ইয়ারফোনগুলো ম্যাগনেটিক মেকানিজমের মাধ্যমেই এই ব্যাটারি কেসের সাথে আটকে থাকে। তবে এই ইয়ারফোনগুলোকে ব্যাটারি কেসে বসানোটা সিলিন্ড্রিক্যাল স্টেমের ইয়ারফোনগুলো বসানোর মতো অত কমফোর্টেবল না, মানে একটু মনোযোগ দিতে হয়, অলক্ষে অবহেলে এই ইয়ারফোনটাকে ব্যাটারি কেসে বসিয়ে দেওয়া যাবে না, কারণ যে কোনো ওরিয়েন্টেশনে ইয়ারফোনটাকে বসালেই এটা অ্যাডজাস্ট হয়ে যাবে এরকম কোনো ব্যাপার এই ইয়ারফোনটার ক্ষেত্রে নেই। এটা আমার কাছে একটা ড্রব্যাক মনে হয়েছে। এই ব্যাটারি কেসটা ধরতে এবং ইয়ারফোনটারও প্লাস্টিকের কোয়ালিটি একটু চিপ মনে হয়, মানে একটু সস্তা প্লাস্টিকই ভাব চলে আসে, এবং এই প্লাস্টিকটা গ্লসি হলেও সহজেই ময়লা হয়ে যায় এরকম একটা টেন্ডেন্সি পাওয়া গেছে। কম দামি প্লাস্টিক ইউজ করার কারণে মেবি ইট ক্যান হ্যাপেন। ইয়ারফোনের কন্ট্রোল নিয়ে একটু কথা বলা যাক। সিঙ্গেল টাচে ইয়ারফোনটাতে প্লে, পজ, কল রিসিভ অথবা কল কেটে দেওয়া যাবে। যে কোনো ইয়ারবাডে ডাবল টাচ করলেই ফোনের যে ডিফল্ট অ্যাসিস্ট্যান্ট সেটা অন হবে। ডান পাশের কানে ট্রিপল ট্যাপ করলে নেক্সট গানে যাবে, আর বাম পাশের ইয়ারবাডে ট্রিপল ট্যাপ করলে প্রিভিয়াস গানে যাবে। ভলিউম আপ করার জন্য লেফট ইয়ারবাডটা প্রেস অ্যান্ড হোল্ড করে রাখতে হবে, আবার ভলিউম ডাউন করতে হলে রাইট ইয়ারবাডটা প্রেস অ্যান্ড হোল্ড করে রাখতে হবে। আর এই প্রেস অ্যান্ড হোল্ডের মাধ্যমেই ইয়ারফোনটাকে পাওয়ার অনঅফও করা যায়, মানে ভলিউম কন্ট্রোলের যেই টাইম উইন্ডো সেটা পার হয়ে যাওয়ার পরও যদি কেউ প্রেস অ্যান্ড হোল্ড করে রাখে ইয়ারফোন অফ হয়ে যাবে। তবে এই টাচটা প্রায় যে কোনো কিছু টাচই রেজিস্টার করে ফেলে, মানে হচ্ছে যদি আমি হাত দিয়ে টাচ নাও করি, মানে আমার এক্সপিরিয়েন্স আমি দেখেছি হেলমেটের কুশন, বালিশ, জামা কাপড়, পেন্সিল ব্যাটারি, কলম, মানে প্রায় যে কোনো কিছুর টাচই এই স্টেমটাতে রেজিস্টার হয়ে যায়। সো এটা খুবই একটা পেইনফুল, কারণ হচ্ছে যে আনইন্টেনশনাল প্রচুর টাচের ঘটনা ঘটছে, যখন তখন একটা প্লে পজ হচ্ছে অথবা এটা খুবই আসলে একটা আনইন্টেলিজেন্ট ডিজাইন ছিল। তো এলইডির ফাংশনালিটির কথা বলতে গেলে ব্যাটারি কেসে যে এলইডি সেটা যখন লো চার্জে থাকবে তখন ব্লু কালার দেখায়, চার্জিং হওয়া অবস্থায় অরেঞ্জ কালারের এলইডি ব্লিঙ্ক করতে থাকে, আর চার্জ ফুল হয়ে গেলে অরেঞ্জ কালারের এলইডি স্ট্যাটিক হয়ে যায়। আর ইয়ারফোনগুলোর ক্ষেত্রে যখন অপারেশনাল মোডে থাকে গুড থিং যে কোনো ধরনের এলইডি দেখায় না, বক্স থেকে বের করার সময় রেড অ্যান্ড ব্লু এর মধ্যে ব্লিঙ্ক করে কানেক্ট হওয়ার পরে, আর কোনো এলইডি থাকে না। আর যখন এই ইয়ারফোনের ব্যাটারিটা লো হয়ে যায় তখন ইয়ারফোনে অরেঞ্জ কালারের এলইডি ব্লিঙ্ক করে, আর চার্জিং অবস্থায় ইয়ারফোনের যেই অরেঞ্জ এলইডি সেটা জ্বলে থাকে, আর ইয়ারফোনের চার্জ ফুল হয়ে গেলে ওই এলইডিটা নিভে যায়। খুব ইম্পর্টেন্ট জিনিস সাউন্ড কোয়ালিটি, এটা নিয়ে কথা বলতে হয়। ইয়ারফোনটার সাউন্ড কোয়ালিটি খুব খারাপ না, একটু ট্রেবল বেশি পাওয়া যাচ্ছে ইয়ারফোনটাতে, মানে বেসটা একটু কম, বাট ইকুয়ালাইজারের মাধ্যমে অ্যাডজাস্ট করলে বেসও সন্তোষজনক হয়ে যায়। মিউজিক শুনতে খুব খারাপ লাগে না, হাই পিচ থেকে শুরু করে লো পিচ পর্যন্ত ম্যাক্সিমাম নোট এবং ইনস্ট্রুমেন্টই এই ইয়ারফোন ডিটেক্ট করতে পারে, মানে আমরা শুনতে পাই। সো মিউজিকের জন্য একদমই খারাপ বলা যাচ্ছে না। কল কোয়ালিটি অ্যাভারেজ, মানে বাজেট ইয়ারফোনগুলোতে যেরকম হয়।
এই ইয়ারফোনটাতে 400 মিলিসেকেন্ডের লেটেন্সি আমরা পেয়েছি। সো 400 মিলিসেকেন্ডের লেটেন্সি অনেক যে কোনো ধরনের রিয়েল টাইম এক্সপিরিয়েন্সের জন্য। সো নো অনলাইন গেম, নট ফর এনি রিয়েল টাইম সাউন্ড এক্সপিরিয়েন্স। এটা তো ব্লুটুথ 5.0 থাকা সত্ত্বেও এই 400 মিলিসেকেন্ডের যে লেটেন্সি আসলে এটা বেশ হাই। ব্যাটারি লাইফে আসা যাক। ইয়ারফোনটা আমরা ইউজ করা শুরু করার পর দেখতে পাচ্ছিলাম যে এটা প্রতিটা ইয়ারবাডে 3 ঘন্টার মতো ব্যাকআপ দিতে পারে এবং এই ব্যাটারি কেসটা চার্জ হতে 1.5 ঘন্টার আশেপাশে সময় লাগে। সো ওভারঅল ভালোই চলছিল। কিন্তু হঠাৎ করে কয়েকদিন পর আমরা খেয়াল করলাম যে ডান পাশের যে ইয়ারফোন সেটাতে চার্জ থাকছে না। মানে আমি যদি বাম পাশেরটা চার্জে লাগিয়ে ডান পাশেরটা সিঙ্গেল ইউজ করতে শুরু করি, দেখতে পাচ্ছি যে কয়েক মিনিটের মধ্যে, মানে এরকম যে অনেকটা 15-20 মিনিটের মধ্যে এটা লো ব্যাটারি দেখানো শুরু করে। অনুসন্ধান করে পাওয়া গেল যে ইয়ারফোনের যে কানেক্টিং এন্ড সেটার সাথে ব্যাটারি কেসের যে কানেক্টিং পোর্ট, এই দুটো কানেক্ট হচ্ছে না। ফ্ল্যাপটা ঠিকমতো ইয়ারফোনটাকে চাপ দিয়ে বসাতে পারছে না। পরবর্তীতে এই সমস্যাটাকে কমানোর জন্য আমরা লেফট রাইট দুটো ইয়ারফোনের জন্যই ফ্ল্যাপের ভেতরে ব্যান্ডেজ স্কচ টেপ লাগিয়ে দিলাম, যাতে একটু চাপটা ঠিকমতো দিতে পারি ইয়ারফোনকে ফ্ল্যাপটা। সো আসলে ব্যবহার শুরু করার কিছুদিনের মধ্যে থেকেই রাইট ইয়ারফোনটা আর ইউজ করা যায়নি, এটার ব্যাটারিটা ড্যামেজই হয়ে গিয়েছিল। এবং এটা ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছিলাম যে ব্যাটারি প্যাকের যে পারফরমেন্স সেটাও ডাউন হয়ে গেল, মানে ব্যাটারি প্যাকেও চার্জ থাকছে না। সো ওভারঅল যদি আমরা ইভ্যালুয়েট করি, এই ইয়ারফোনটা দেখতে ভালো, সাউন্ড কোয়ালিটি অ্যাকসেপ্টেবল, কল কোয়ালিটি সোসো। ব্যাটারি লাইফের কথা বললে প্রথম দিকে আসলে আমরা যে কয়েকদিন সমস্যা ছাড়া ইউজ করেছি ভালোই ছিল, নট ব্যাড। বিল্ড কোয়ালিটির কথা বলে আমাদের এক্সপিরিয়েন্সে বিল্ড কোয়ালিটি ওয়াজ ভেরি ব্যাড, কারণ হার্ডওয়্যারের খারাপ বিল্ড কোয়ালিটির কারণেই আমরা একটা খারাপ এক্সপিরিয়েন্স পেয়েছি। আর সবচেয়ে যে খারাপ জিনিসটা আমার কাছে লেগেছে যে টাচ সেন্সিটিভিটির যে ডিজাইন এটা আসলে বেশ খারাপ। এই ইয়ারফোনটা রিলায়েবল শপগুলোতে অথেন্টিক প্রোডাক্টটা 950-1150 টাকা এর মধ্যে ঘোরাঘুরি করে। দাম অনুযায়ী ইয়ারফোনটা আসলে খারাপ না, কিন্তু আমাদের ইউনিটে আসলে খারাপ পড়ে যাওয়াতে আমাদের এক্সপিরিয়েন্সটা আসলে ভালো হলো না। সো এই ছিল লিনোভো XT90 TWS ইয়ারফোনটা নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স। ভিডিওটা নিয়ে কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে করুন, ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার দেখা হতে পারে পরের ভিডিওতে। আর ইয়ারফোনগুলো ম্যাগনেটিক ইয়ারফোনের মেকানিজমের মাধ্যমে